শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই দেখছে ভারত। ক্ষমতা গ্রহণের 2 সেকেন্ডের মধ্যে যাকে চাকরিচ্যুত করতে চান ট্রাম্প। ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালকের পরিচয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়ল। মুজিব বর্ষের নামে কত টাকা অপচয় বের করা হবে বললেন প্রেস সচিব। কমলা হ্যারিসের হারে বারাক ওবামার আবেগ ঘন স্ট্যাটাস। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই দেখছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশত্যাগী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে। বৃহস্পতিবার 7ই নভেম্বর মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবেই কথা বলেন তিনি। রণধীর জয়সওয়াল বলেন, আমরা এখান থেকে আগেই বলেছি যে শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থান এটাই। এদিকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন জয়সওয়াল। তিনি বলেছেন, বাংলাদেশে ভিসা কার্যক্রম সীমিত পরিসরে চালু রয়েছে। মেডিকেল ও জরুরি ভিসা হাইকমিশন থেকে দেওয়া হচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এবং আমাদের কার্যক্রম পুরো দমে শুরু করার মতো পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আমরা তখন তাই করব। এর আগে গত মঙ্গলবার 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়ে একটি বিবৃতি দেয় আওয়ামী লীগ। ওই বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করা হয়। এই প্রসঙ্গ তুলে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী নাকি নির্বাসিত প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করছে? তার জবাবে ভারত সরকারের ওই অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। প্রসঙ্গত, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5ই অগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে গণভবন ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি নয়া দিল্লিতে আছেন, তবে তাকে কোন মর্যাদায় রাখা হয়েছে এ বিষয়ে এর আগে ভারত সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনাকে কে কে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? আপনার মূল্যবান মতামত ইয়েস অর নো কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। ক্ষমতা গ্রহণের 2 সেকেন্ডের মধ্যে যাকে চাকরিচ্যুত করতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসের মসনদে বসার মাত্র 2 সেকেন্ডের মধ্যে এক ব্যক্তিকে চাকরিচ্যুত করতে চান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প। জয়ের আগে প্রচারের সময় নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর মধ্যে ছিল অর্থনীতি, অভিবাসন ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ সংক্রান্ত বিষয়। এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট নির্বাচনের জয়ের পর স্থানীয় সময় বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি একটি সাধারণ লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করব। সেটি হলো যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করব। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর 7টি কাজ করতে চান ট্রাম্প। এর মধ্যে একটি কাজ হচ্ছে ক্ষমতা গ্রহণ করার মাত্র 2 সেকেন্ডের মধ্যে এক ব্যক্তিকে চাকরিচ্যুত করা। সেই ব্যক্তির নাম জ্যাক স্মিথ। তিনি একজন মার্কিন কৌশলী। তাকে চাকরিচ্যুত করতে চান 78 বছর বয়সী ট্রাম্প, কারণ ট্রাম্পের বিরুদ্ধে 2টি ফৌজদারি মামলার তদন্ত করছেন স্মিথ। 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে দাঙ্গায় উস্কানি দেওয়া এবং সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ওই মামলা 2টি করা হয়েছিল, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ট্রাম্প একসময় বলেছিলেন, হোয়াইট হাউসে বসার 2 সেকেন্ডের মধ্যে জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন। শেষ পর্যন্ত ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প, তাও আবার ফৌজদারি অপরাধের অভিযোগ ঘাড়ে নিয়েই। এখন দেখার বিষয় তিনি স্মিথের সঙ্গে কি করেন। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে $বিলিয়ন দিচ্ছে আমেরিকা। বরাবরই এর করা সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, ক্ষমতা এলে সমঝোতার মাধ্যমে মাত্র 24 ঘন্টার মধ্যেই যুদ্ধ শেষ করবেন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালকের পরিচয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজানুর রহমান। তিনি বিদায়ী মহাপরিচালক ডক্টর মুসা বুশিরুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। বুধবার 6ই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন 1 অধিশাখা থেকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজানুর রহমানকে প্রেশনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে পদায়ন সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। রেজানুর রহমান
BH17 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি 1998 সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এরপর তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলায় সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে উপসচিব ও যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিদ্যুৎ বিভাগে যোগদানের আগে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়ল। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়ার সঙ্গে সঙ্গে দেশের রিজার্ভের পরিমাণও বাড়ছে। ফলে বর্তমান হিসাব অনুযায়ী রিজার্ভ $20 বিলিয়ন পৌঁছেছে। তবে নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ এখনো $15 বিলিয়ন কাছাকাছি অবস্থান করছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী চলতি নভেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ $2,573 কোটি বা $25.73 বিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $2,000 কোটি। এর আগে গত মাসের শুরুর দিকে অর্থাৎ 2 অক্টোবর গ্রস রিজার্ভ ছিল $24.74 বিলিয়ন এবং BPM-6.19.76 বিলিয়ন। এদিকে গ্রস রিজার্ভ ও BPM-6 এর বাইরেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু IMF কে দেওয়া হয়। চলতি বছরের 6 নভেম্বর শেষে বাংলাদেশ ব্যাংকের ব্যয়যোগ্য রিজার্ভ আছে $1,500 কোটি মতো। প্রতি মাসে $5.5 বিলিয়ন হিসেবে এই রিজার্ভ দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটানো যাবে না। সাধারণত একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। মুজিব বর্ষের নামে কত টাকা অপচয় বের করা হবে বললেন প্রেস সচিব। মুজিব বর্ষের নামে কোন মন্ত্রণালয়ে কত টাকা খরচ করেছে তার একটি ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার 7 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মুজিব বর্ষের নামে জনগণের অর্থ অপচয় হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, আপনারা জানেন মুজিব বর্ষে ঘিরে কিভাবে একটা উন্মাদনা হয়েছে, মুজিব বর্ষে কী ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে, সেটা নিয়ে ডকুমেন্ট করার কথা ক্যাবিনেটে হয়েছে। মুজিব বর্ষের নামে কোন কোন মন্ত্রণালয়ে কত টাকা খরচ করেছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে জানিয়ে তিনি বলেন, মুজিব বর্ষের নামে কোন কোন মন্ত্রণালয়ে কী কী খাতে কত টাকা অপচয় করেছে তার একটা তালিকা করা হবে। প্রেস সচিব বলেন, আমরা যেখানে ঋণের জন্য IMF এর কাছে হাত পাচ্ছি, IMF এর কাছে $4.5 বিলিয়ন ঋণ চাচ্ছি, সেখানে মুজিব বর্ষের নামে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছি, কিছু ম্যুরাল বানিয়েছি, কিছু স্ট্যাচু বানিয়েছি, শুধু সরকারি কোষাগার থেকে টাকা গেছে বিষয়টা তা না। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। কমলা হ্যারিসের হারে বারাক ওবামার আবেগঘন স্ট্যাটাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস। জয় পেয়েছেন চির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। জয় নিশ্চিত হওয়ার পরই আনন্দে মাতোয়ারা ট্রাম্প সমর্থকরা। অপরদিকে অনেকটা আড়ালে চলে গেছেন কমলার নির্বাচনী কর্মী, সমর্থক ও দলের নেতারা। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা তার দলের প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছেন। কমলার ভোট ব্যাংক নিশ্চিতে নানাভাবে মাঠে চষে বেরিয়েছেন, কিন্তু শেষমেশ হারই মেনে নিতে হচ্ছে তাদের। এসব নিয়ে বৃহস্পতিবার 7 নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসটি দেন ওবামা। স্ট্যাটাসটি পাঠকদের সুবিধার্থে তুলে ধরা হলো। গত কয়েক সপ্তাহ ধরে এবং নির্বাচনের দিন ধরে লাখ লাখ আমেরিকান তাদের ভোট দিয়েছে, শুধু রাষ্ট্রপতির জন্য নয়, প্রতিটি স্তরের নেতা নির্বাচনের জন্য। এখন ফলাফল আসছে এবং আমরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং সিনেটর ভ্যান্সকে তাদের বিজয়ের জন্য অভিনন্দন জানাতে চাই। এটি স্পষ্টতই যে এখন ফলাফল আমরা আশা করিনি। বিভিন্ন বিষয়ে রিপাবলিকানদের সঙ্গে আমাদের গভীর মতবিরোধ রয়েছে, কিন্তু গণতন্ত্রে বাস করা মানে আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় জয়ী হবে না, তা স্বীকার করা এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর মেনে নিতে ইচ্ছুক হওয়া। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ও গভর্নর ওয়ালাস বিজয় আনতে না পারায় মিশেল এবং আমি গর্বিত হতে পারিনি, কিন্তু দুজন অসাধারণ সরকারি সেবক যারা অসাধারণ প্রচারণা চালিয়েছিলেন আমরা সর্বদা কৃতজ্ঞ থাকব আমাদের কর্মী এবং স্বেচ্ছাসেবকদের কাছে, যারা তাদের হৃদয় ও আত্মা কমলাকে নির্বাচিত করার জন্য সত্যিকারের বিশ্বাস করেছিলেন। আমি প্রচারণার সময় বলেছিলাম,
আমেরিকা গত কয়েক বছরে অনেক কিছু অতিক্রম করেছে, যার মধ্যে একটি ঐতিহাসিক মহামারী এবং মূল্যবৃদ্ধি অন্যতম। এছাড়া বিশ্বের দ্রুত পরিবর্তন, অনেক লোকের অনুভূতি, সমসাময়িক পরিস্থিতিগুলো বিশ্বজুড়ে গণতান্ত্রিক ক্ষমতাবানদের জন্য মাথা ব্যথা তৈরি করেছে। তবে গত রাতে আমরা দেখিয়েছি যে আমেরিকা এসবে আক্রান্ত নয়। সুসংবাদটি হলো এই সমস্যাগুলো সমাধানযোগ্য যদি আমরা একে অপরের কথা শুনি এবং যদি আমরা মূল সাংবিধানিক নীতি এবং গণতান্ত্রিক নিয়মগুলো মেনে চলি, যা